অবশ্যই আমার ভাই আমি তো সাপোর্ট করবই, যদি সে ন্যায় ন্যায্য কথা বলে তো সাপোর্ট তো করা উচিত বলে আমি মনে করি ভাই হিসেবে। অনেকে বলছে যে আপনি আব্বাস সিদ্দিকী সাহেবের দালালি করছেন, এ বিষয়ে কি বলবেন? আর আমি আমার ভাইয়েরই দালালি করছি, অসুবিধা কি আছে? যে ফুরফুরা শরীফের কেউ বলছে উন্নয়ন হয়েছে, কেউ বলছে উন্নয়ন হয়। দেশকে বাঁচাতে গেলে, দশকে বাঁচাতে গেলে, সমাজকে বাঁচাতে গেলে, কমকে বাঁচাতে গেলে এবং দেশের উন্নয়ন করতে গেলে একতাবদ্ধ হয়ে আজকে আমার যে ভাইপো দাঁড়িয়েছেন তার পাশে দাঁড়ান। ভাজন, বিগত দিন দেখছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পেজাদা আব্বাস সিদ্দিকী ভাজনকে নিয়ে আপনি মুখ খুলেছেন, কিন্তু এর আগে আপনাকে দেখা যায়নি। আপনি কি তাহলে পেজাদা আব্বাস সিদ্দিকী ভাজনকে সাপোর্ট করছেন? দেখুন, অবশ্যই আমার ভাই আমি তো সাপোর্ট করবই, যদি সে ন্যায় ন্যায্য কথা বলে তো সাপোর্ট তো করা উচিত বলে আমি মনে করি ভাই হিসেবে। তবে সে যে কাজ করছে সে কাজগুলো আমাকে ভালো লেগেছে, পিছিয়ে পড়া দলিত আদিবাসী মাতোয়া সম্প্রদায়দের উন্নয়নের কথা, তাদের দাবি দাবার কথা যে তুলছে, একটা দরকার ছিল। তো উনি যে কাজটা করছেন আমার আমি সাপোর্ট করি এবং দোয়া করি আল্লাহ তাকে যেন কামিয়াব করেন। মন্ত্রী ফিরহাদ হাকিম সাহেব হায়দ্রাবাদে দাড়িওয়ালাকে নিয়ে একটি কটাক্ষ করেছিলেন। দেখুন, ববি হাকিম সাহেব তিনি যে দাড়ি নিয়ে কথা বলেছেন হায়দ্রাবাদের দাড়িওয়ালা, তো মাসলা হচ্ছে যে শরিয়াতের ফেকায় হানাফিয়ার মাসলা হচ্ছে যদি নবীর জুতো মোবারকের সাথেও যদি কেউ গুস্তাকি করে তার উপরে কুফরের ফতোয়া আসবে। তো আমি তো মুফতি নয়, আমি ফতোয়া দিতে পারি না। তাই তবে যদি কেউ ইচ্ছাকৃতভাবে যদি দাড়িকে অবমাননা করে তাহলে আপনি মুফতিদের কাছে ফতোয়া জানতে পারেন, সেটা কুফর হয়। আর অনিচ্ছাকৃত যদি হয়, যখন ভুল সে বুঝতে পেরে যাবে, তাকে যদি জানানো হয় যে আপনি এটা ভুল করেছেন, তার উচিত এটা ক্ষমা চাওয়া আল্লাহর দরবারে এবং সমাজের মানুষের কাছে। কেন দাড়ি নিয়ে অবমাননা করা মানে রসুলকে নিয়ে অবমাননা করা, যেহেতু দাড়ি হচ্ছে রসুলের সুন্নাত, তাই এটা ভাবার বিষয় আছে। ওনাকে আমি বলবো যে আপনি অবশ্যই একজন শিক্ষিত মানুষ, জ্ঞানীগুণী মানুষ, আপনি এই কথাটা উইথড্র করুন এবং আপনি সমাজের কাছে, মানুষের কাছে আল্লাহর দরবারে ক্ষমা চান। এই বিষয় নিয়ে কেউ একজন বলেছে যে দাড়ি আছে তাই দাড়িওয়ালা বলেছে। তাহলে আমাদের যদি কেউ চাচা বলে, যার দাড়ি আছে যদি কেউ চাচা বলে সম্বোধন করে অন্য, মানে যারা অসামাজিক মানুষজন মুসলমানদের চাচা চাচা করে, তাহলে রেগে যাওয়ার কী আছে? দাড়ি রাখলে চাচার মতোই তো লাগে, তাহলে রেগে যাচ্ছেন কেন? তো তাহলে তাহলে নরেন্দ্র মোদীকেও তাহলে বলতে হবে দাড়ি রেখেছে যখন তিনি, তাকেও চাচা বলতে হবে। তো রবীন্দ্রনাথের দাড়ি রয়েছে, তাহলে তাকে কি দাড়িওয়ালা বলে সম্বোধন করবেন? তারপরে আরও যারা হিন্দু ধর্মের মানুষ অনেকে রয়েছেন, এখন তো রিসেন্ট দেখছি অমিত শাহরও দাড়ি আছে, তাহলে অমিত শাহকে কি দাড়িওয়ালা বলে সম্বোধন করবেন? তো অবশ্যই আমি এটা যেটা বুঝি সেটা হলো, একটা মানুষকে কটাক্ষ করতে যদি চান তো ব্যক্তিগতভাবে আপনি তার ব্যক্তিগত দিকে না গিয়ে আপনি তার কার্যকলাপের বিরোধিতা করতে পারেন, কিন্তু ব্যক্তিগত তার নিজস্বতার ওপরে মানে আক্রমণ করা ঠিক না, এটা আমি মনে করি। যে আপনি আব্বাস সিদ্দিকী সাহেবের দালালি করছেন, এ বিষয়ে কি বলবেন? দেখেন, অনেকে তো অনেক কথাই বলছে, ব্যাপারে যদি হক কথা যদি বলা হয় আর যদি কেউ হকে থাকে আর তার পক্ষে যদি কথা বলে দালালি করা হয়, দালালি করছে যদি বলা হয় তাহলে দালালিই করছে। আর আমি আমার ভাইয়েরই দালালি করছি, অসুবিধা কী আছে? যে ফুরফুরা শরীফের কেউ বলছে উন্নয়ন হয়েছে, কেউ বলছে উন্নয়ন হয়নি, এই বিষয়ে আপনি কী বলবেন? আপনারা তো দেখতে পাচ্ছেন কতটা কী উন্নয়ন হয়েছে। হ্যাঁ, উন্নয়ন একদম হয়নি এটা বলা ঠিক হবে না, উন্নয়ন হয়েছে কিন্তু সার্বিক কোনো উন্নয়ন হয়নি। ওই কয়েকটা লাইট হয়েছে, কারো ব্যক্তিগত বাড়িতে কাজ হয়েছে, ব্যক্তিগত উন্নয়ন হয়েছে কিছু কিছু, মানে আমাদের বাসিন্দাদের ফুরফুরা শরীফের, আর সার্বিকভাবে কোনো উন্নয়ন এমনভাবে হয়নি, আপনারা তো দেখতে পাচ্ছেন। আর এমনি এখানে তো মানে বাথরুমের প্রয়োজন আছে, তারপরে তার বাথরুমের সমস্যা তো রয়েছে, তার সাথে সাথে মেহমানখানারও প্রয়োজন আছে,
আরও অনেক উন্নয়ন করার ব্যাপার আছে, অনেক উন্নয়ন দরকার। ফুরফুরা শরীফে আমার ভাইপো আব্বাস সিদ্দিকি যে দলটা ঘোষণা করেছেন, দলটা কি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, এই দল একটা ঘোষণা করেছেন, অনেক আগে থেকেই ঘোষণা করবো বলে বলে কালকে উনি ঘোষণা করেছেন। বাংলার আপামর জাতি সকলেই জানেন, ফুরফুরা শরীফে যে একটা সূর্য, নতুন সূর্য উদয় হয়েছে, তিনি যেসব প্রতিশ্রুতি দিয়েছেন আশা করি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে পিছিয়ে পড়া সংখ্যালঘু মানুষ, গরিব অসহায় আদিবাসী দলিত সবাইয়ের পাশে দাঁড়িয়ে উনি প্রতিশ্রুতি দিয়েছেন, আগামীতে তিনি সেই প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করবেন এবং মানুষের পাশে আছে। আমি বাংলার সমস্ত মানুষকে বলবো আপনারা সকলে পাশে দাঁড়িয়ে একতাবদ্ধ হয়ে আজকে আপনারা কাজ করুন, পাশে দাঁড়ান, এটা আমি বলবো। কেন এর আগে যে সরকার এসেছেন, যে রাজ্য সরকার, তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি উনি ভঙ্গ করেছেন, সেই প্রতিশ্রুতি অনুযায়ী কোনো কার্যকলাপ উনি করেন না, চাকরি শিক্ষা কর্ম শিল্প ফুরফুরা শরীফে রেল আইটি কলেজ 10,000 মাদ্রাসা এ সমস্ত অনেক প্রতিশ্রুতি দিয়েছেন, মানুষকে ঠকিয়েছেন, মানুষকে বিভ্রান্তের মধ্যে ফেলে দিয়েছেন, মানুষের সঙ্গে দ্বিচারিতা করেছেন, মানুষকে ভাগ করে দিয়েছেন। এবং বিজেপিকে লিয়াসার মূল হচ্ছে আমাদের রাজ্য সরকার, এটা বাংলার কোটি কোটি মানুষ তাদের চোখের মধ্যে এসে গেছে, তারা জানেন দেশকে বাঁচাতে গেলে, দশকে বাঁচাতে গেলে, সমাজকে বাঁচাতে গেলে, কমকে বাঁচাতে গেলে এবং দেশের উন্নয়ন করতে গেলে একতাবদ্ধ হয়ে আজকে আমার যে ভাইপো দাঁড়িয়েছেন তার পাশে দাঁড়ান, দাঁড়িয়ে কাজ করুন। যদি আমার ভাইপো সে প্রতিশ্রুতি অনুযায়ী কাজ না করে, তার আগামীতে আমরা আবার চিন্তাভাবনা নেব, আমরা দেখব কাজ, যে কাজ করবে তার পিছনেই আমরা থাকব, এটা আমাদের আশা। আমরা এই কথা বলতে চাই আমি বাংলার সমস্ত মানুষকে।